মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনটা দুর্দান্ত হয়েছে আর্জেন্টিনার। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ক্যানাডাকে 2-0 গোলে হারায় লিওনেল স্ক্যালোনি শিষ্যরা। এরপর সন্তুষ্ট নন আর্জেন্টাইন এই কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেক বিষয়ের সঙ্গে নিজের অসন্তোষ প্রকাশ করেন স্ক্যালোনি। মাঠের কন্ডিশন ও দলের গোল মিস নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্ক্যালোনি ম্যাচটির আয়োজকদের কঠিন সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, 2 বছর আগে থেকে যে মাঠে খেলার কথা ছিল সেখানে মাত্র 2 দিন আগে মাঠের ঘাস পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এই ধরনের মাঠ খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয় বলেও জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ও কোপা জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। ক্যানাডার বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা, বিশেষ করে দলের সেরা তারকা লিওনেল মেসির একাধিক মিস ছিল চোখে পড়ার মতো, যা মোটেও ভালো লাগেনি আর্জেন্টিনার কোচের। এই বিষয়ে স্ক্যালোনি জানিয়েছেন, ম্যাচের কিছু দৃশ্য তার মোটেও ভালো লাগেনি। মেসি ডিমারিয়ার গোল মিসের বিষয়টিকে নেতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হবে, খারাপ পারফর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন স্ক্যালোনি, সেটা মেসি কিংবা অন্য যেই হন না কেন। আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ চিলি, যাদের কাছে হেরেই এর আগে 2 বার শিরোপা বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা, সেই চিলির সাথে এবার গ্রুপ পর্বেই দেখা। সেই ম্যাচের পরিকল্পনা সম্পর্কে লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, প্রতিপক্ষ দেখেই তারা তাদের খেলার পরিকল্পনা গঠন করবেন এবং যেটা সবসময় করে থাকেন চিলির ক্ষেত্রেও এই রকম স্ট্র্যাটেজি ফলো করবেন লিওনেল স্ক্যালোনি শিষ্যরা। এবারের কোপায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে কনকাকাফ অঞ্চলের আরও 6টা দল, তাই এবারের আসরটা আরও জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস ফুটবল সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক সবারই। প্রথম ম্যাচে যার নজির অনেকটা চোখেও পড়েছে, তবে বিশ্বকাপ জয়ী শক্তিশালী আর্জেন্টিনা যে ক্যানাডার সাথে দাপট দেখিয়ে জিতবে সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছে। মেসি কিংবা ডিমারিয়ারা যদি ভুলগুলো না করত, হয়তো আর্জেন্টিনার পক্ষে আরও কয়েকটা গোল বেশি আসতেই পারত। রেজাউল করিম, কালবেলা।